আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদ থেকে আনোয়ার হোসেন প্রশ্ন করেছেন, সম্মানিত শেখ, সেজদায় দোয়া করা যাবে কি না, আর যদি দোয়া করা যায় সেটা কোরআন থেকে দোয়া করা যাবে কি না, এটা জানতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসাল্লাম আলা রাসূলিল্লাহ। বাদ যেটা কোরআন তেলাওয়াত করতে পারবে না, কোরআনের দোয়াগুলি সেজদায় করতে পারবে না, ওই যে বললেন অন্য কোনো দোয়া করা যাবে কি না, যে অন্য দোয়া করা যাবে সেটা হাদিস হাদিসে বর্ণিত দোয়াগুলি করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই সাইয়েদুল ইস্তিগফার এটা পড়তে পারবেন। রব্বি ফিল ওয়াতুব আলাই ইন্নাকা আতাত্তাওয়াবুর রাহিম এটা পড়তে পারবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে পারবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটা পড়তে পারবেন। দোয়া মাসুরা পড়তে পারবেন। আল্লাহ আইনি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা পড়তে পারবেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি এটা পড়তে পারবেন। এভাবে দোয়া পড়তে পারবেন। আল্লাহুম্মা রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এইভাবে পড়তে পারবেন। আল্লাহুম্মা লাগিয়ে যদি দেন, তাই কোরআনে বর্ণিত দোয়াগুলো অ্যাড করবেন আল্লাহুম্মা দিয়ে, আরবি ভাষাতে রূপান্তরিত করে নেবেন, তাহলে সরাসরি কোরআনটা পড়া হবে না, তাহলে আপনার সেটা জায়েজ হয়ে যাবে। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আসলে ছিল ফামিন হুম্মা ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ আমিন হুম্মা ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তো আফাল আখাত হাসানা তো কেন, এই জন্য আপনি ডাইরেক্টলি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আফাল আখাত হাসানা তো কেন আজম না, না বয়ে বলবেন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আফাল আখাত হাসানা কেন আজম না, আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা, এভাবে আল্লাহুম্মা লাগিয়ে দিন। যদি কোরআনের দোয়াগুলি আরবি ভাষাতে রূপান্তরিত হয়ে গেল, তখন আপনি দোয়া হিসেবে পড়তে পারবেন, যেহেতু আরবদের ভাষাই তো কোরআনের ভাষাটা, তাই না? এইভাবে আহলুল ইলম পরামর্শ দিয়েছেন, যদি কোরআন থেকে পড়তেই হয় তাহলে এইভাবে পড়বে। আর মনে মনে অনেক দোয়া করা যেতে পারে, সেজদায় পড়ে আল্লাহ মনের দোয়াও শোনেন। ওহ আলিমুল বেজাতি সুদুর, এবং জানেন তিনি অন্তরে কি লুকায়িত সেটা তিনি জানেন, ওই ব্যক্তির জানার চাইতেও আরো ভালো জানেন আল্লাহ। এজন্যই হাদিসে নিষেধাজ্ঞা থাকায় কোরআন পড়া সেজদায় নিষেধ। বাকি এখন আপনি কোরআনের দোয়াগুলি জন্য একটা জায়গা পাচ্ছেন, সেটা হলো সালাম ফেরানোর আগে সরাসরি কোরআনের দোয়াগুলি পড়তে পারেন, ওখানে পড়া যায়। ফালিয়াকুল মা বাদা আল্লাহু আলা নবী বলেছেন, শেষ বৈঠকে বসে থাকলে তখন তার মনে যা চায় সে আল্লাহর কাছে সেই দোয়াটা করে নাকি, এটাকে বলা হয় দোয়া ও আকবিস সালাওয়াত, দোয়া ও ধুবুরি কুল্লি সালাতিন। হ্যাঁ, নামাজের শেষে দোয়া কবুল হওয়ার একটি স্থান, সেজদাও একটি স্থান, সেজদাটা বেশি কবুল হওয়ার গ্যারান্টি আছে। ফাকা মিনা ইস্তাজাব আলাকুম, এটা একটা উপযুক্ত সময় দোয়া কবুল হয়ে যাওয়ার। সেজন্য আপনার কয়েকটি জায়গাতে আপনি দোয়া করতে পারেন সেজদাতে, এবং সালাম ফেরানোর পূর্বেও, সালাম ফেরানোর পূর্বে কোরআনের বর্ণিত দোয়াগুলি করতে পারেন। আর সেজদার ভিতরে কোরআনের দোয়াগুলি না পড়ে হাদিসের দোয়াগুলি পড়বেন। হাজা ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।